আজকে সমস্ত মানুষের স্বপ্ন থেকে উঠেছে জননেত্রী শেখ হাসিনার প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা তৈরি হয়েছে, আগামী প্রজন্মের আস্থা তৈরি হয়েছে, আগামী প্রজন্মকে নিয়ে আমাদের সমস্ত ভাবনা। আমরা চাই আগামী প্রজন্মকে শক্তিশালী করে গড়ে তুলতে। এই নির্বাচনী এলাকায় আমরা ইতিমধ্যেই এখানে বেসরকারি উদ্যোগে সিরাজগঞ্জ সদর এবং বেলকুচির উপরে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ চলমান। আমি মনে করি আজকে যে সমাজের সকলে ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাল্লাহ আমরা এই বেলকুচির চৌহানি রায়পুরকে একটি মডেল উপজেলা ইনশাল্লাহ পুরো পরিণত করব। সকলকে ধন্যবাদ দিয়ে এবং সকলের কাছে নৌকা মাকার ভোট চেয়ে এবং সকলকে আমি বলবো, আহ্বান জানাবো যে আপনারা মা বোনকে সাথে করে নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশ আপনারা ভোট দেবেন।